মহترم হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন আরো শেখাচ্ছেন দেখেন রাসূলের প্রতি আদব কি হবে লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা তোমরা একে অন্যকে যেরকম নাম ধরে ডেকে ফেলো ডাকো রাসূলকে সেভাবে ডাকবে না রাসূলকে ডাকতে গিয়ে হে আল্লাহর রাসূল বলে ডাকবে হে আল্লাহর নবী বলে ডাকবে সম্মানজনকভাবে ডাকবে নাম ধরে ডাকবে না আজ আজ আপনি দেখুন 1450 বছর পরে আজকের সমাজ নাম ধরে ডাকাকে আমরা বাবাকে জেনেজন বাবা ডাকাকে আমরা সভ্য এবং ভদ্র পরিবারগুলোতে দোষনীয় মনে করি যদিও সেগুলোও উঠে যাচ্ছে কিন্তু 1450 বছর আগের সেই বাস্তবতায় চলে যান তখন আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচার শিখাচ্ছেন মুসলমানকে যে খবরদার রাসূলকে অন্যদের মতো ডাকা যাবে না তাহলে বোঝা গেল নিজের বাবাকে ডাকার সময় দোস্তদের মতো করে অন্যদের মতো করে ডাকা যাবে নিজের মাকে ডাকার সময় অন্যদের মতো করে ডাকা যাবে সে ডাকের মধ্যে থাকতে হবে শ্রদ্ধা মাখা সে ডাকের মধ্যে থাকতে হবে মায়া মাখা সেই ডাকের মধ্যে থাকতে হবে আনুগত্য সেই ডাকের মধ্যে থাকতে হবে ভালোবাসা সেই ডাকের মধ্যে থাকতে হবে আন্তরিকতা সেই ডাকের মধ্যে থাকতে হবে বিনয় যদি না থাকে তাহলে আপনি হয়তো নামাজ কালাম পড়েন আপনার হয়তো দাড়ি টুপি আছে আপনি হয়তো কোরআন হাদিসও জানেন আপনি হয়তো আলেমও কিন্তু আপনি কখনো ভালো মুসলমান ভাইরা আমার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সবচেয়ে ভারী যে আমলটা তোলা হবে তিরমিজির হাদিস অনুযায়ী সে আমল কোনটা মানুষের সুন্দর আচরণ মানুষের সুন্দর আজ মুসলমানদের মধ্যে আমাদের আখলাক এবং সুন্দর আচরণের আকাল চলছে দুর্ভিক্ষ চলছে আমাদের কাছে অনেক কিছু আছে কিন্তু এটা নাই যার কারণে আমরা পিছিয়ে আছি আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাহুল্লাহ রচিত এক কালজয়ী গ্রন্থ এটার একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যাখ্যাতা ইমাম ইয়ামানি রাহমাহুল্লাহ তিনি তার ভূমিকায় লিখেছেন এই কিতাবের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তার ভূমিকায় তিনি লিখেছেন আজ মুসলমান যত কারণে পিছিয়ে আছে আমরা যত কারণে আজ আমরা অপমানিত লাঞ্ছিত বঞ্চিত নানা দিক থেকে নিগৃহীত সেই কারণগুলো যদি অ্যানালাইসিস করা হয় তার মধ্যে একটা কারণ এটাও মৌলিক কারণ যে আমাদের মধ্যে আজ ইসলামের সে আদব শিষ্টাচার হারিয়ে গেছে যার কারণে আমরা পিছিয়ে আছি মহতরম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আমাদেরকে শিক্ষা দিয়েছেন গোটা কোরআন জুড়ে আমরা সেই আদব এবং শিষ্টাচার আমাদের মধ্যে ধারণ করার চেষ্টা করব সেখান থেকে শিক্ষা নিয়ে অন্যদের সাথে আমরা আদব এবং শিষ্টাচার দেখাব এবারে আসা যাক তৃতীয় পর্যায়ে শিষ্টাচার আমরা আল্লাহর সাথে আদব কেমন হবে সেটা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব কেমন হবে সেটা বলেছি এবং এই আদবগুলোর মধ্য দিয়ে আমাদেরকে মূলত আমাদের জীবনের প্রতিটি পদে পদে প্রতিটি মোড়ে মোড়ে প্রতিটি ছোট বড় কাজে কিভাবে শিষ্টাচার এটা খেয়াল করে চলতে হবে সে শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ আদব ধারণ করার তৌফিক দান করুন